আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে লাইভে চলে আসছি, তো ক্লাসটা আধা ঘন্টা একটু পরে শুরু করছি, আমি আসলে বাইরে ছিলাম, তো আমরা এখনই শুরু করে দিব। আশা করি সব দেখা যাচ্ছে, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ম্যাক্সিমাম কলেজে হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে, আমি যতটুকু শুনছি আপনাদের ম্যাক্সিমাম কলেজে এক্সাম শুরু হয়ে যাওয়ার কারণে আপনাদের অনলাইনে ক্লাসগুলো একটু কম করা হচ্ছে, এটাও শুনছি। আসলে ব্যাপারটা বুঝেন, দিন শেষে আমরা যতই আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি না কেন, তো কলেজের একটা প্রেশার থাকবে, কলেজের বিভিন্ন পরীক্ষা থাকবে, তো সবকিছু মিলে আসলে একটা ভেজালের মধ্যে দিয়ে আপনারা যান। বাট তারপরেও আমরা কেন আসলে অনলাইনে ক্লাসগুলোতে এত বেশি জোর দিই, কারণ দিন শেষে দেখেন আমাদের দায়িত্বটা কিন্তু সারা বাংলাদেশের উপর, সারা বাংলাদেশের স্টুডেন্টদের দাবি আছে আমাদের উপর। তার মানে যারা হচ্ছে সরাসরি আমাদেরকে পাচ্ছে না, যেমন ঢাকা শহরে অনেকের সুবিধা আছে, তারা সরাসরি হচ্ছে বিভিন্ন টিচারের কাছে পড়তে পারে, ভালো কোয়ালিটিফুল টিচারের কাছে পড়তে পারে। বাট অনেক বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে আসলে চাইলেও আপনি বিভিন্ন জায়গায় পড়তে পারবেন না, তো তাদের জন্য হচ্ছে কি আমাদের 10 মিনিট স্কুলের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে সারা বাংলাদেশের প্রত্যেক স্টুডেন্টকে সার্ভিস দেওয়া হচ্ছে, তাই না? তো অনলাইন ক্লাসগুলো আশা করি জমায় রাখবেন না, রেগুলার করে ফেলবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। এই কথাগুলো বলার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সামনে থেকে অর্গানিক স্টার্ট করব, তো অর্গানিকে যদি হচ্ছে গিয়ে দর্শক কম থাকে, মানে প্রথম থেকে আপনি যদি না শিখেন, না শিখতে পারেন, তখন আসলে সমস্যার মধ্যে পড়ে যাবেন, তো একটু ট্রাই করেন। দেখেন আমি যেটা বুঝি সবসময়, আমি সবসময় আমার সরাসরি স্টুডেন্টদেরও বলি যে লাইফে লাইফে প্রত্যেকটা জিনিসের, লাইফে সবচেয়ে মূল্যবান একটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যেমন নর্মালি চিন্তা করেন, আমি যখন প্রথম এইখানে ক্লাস নিতে আসছি, আপনারা কিন্তু কেউ আমাকে চিনতেন না, ম্যাক্সিমাম ধরেন মনে করেন 98% মানুষ আমাকে চিনতেন না। তার মানে দেখেন, খেয়াল করেন, এই 98% মানুষ আমার সাথে আস্তে আস্তে কী করে নিছেন, অ্যাডজাস্ট করে নিছেন। একটা টাইমে আমি পড়াবো না মনে করেন, তো অন্য একটা নতুন টিচার আসলো, নতুন ভাইয়া আসলো পড়াইতে আপনাদেরকে, আপনারা আমার সাথে অভ্যস্ত, বাট মনে করেন আমি কোনো কারণে পড়াতে পারতেছি না, তখন আপনারা কি পড়া কি থেমে থাকবে? না, থেমে থাকবে না। তখন আপনার কী করতে হবে, আপনার আসলে অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনার খাতিরেই, আপনার প্রয়োজনেই আপনাকে কী করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি। এখন আপনি কলেজের প্রেশারে অনলাইন ক্লাস করতে পারছেন না, ফাইন, মানতেছি, আপনার কাছে এনাফ লজিক আছে, বাট ওই যে আপনার খাতিরেই আপনাকে আসলে কী করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সব কিছু বাদ দিয়ে মূল আলোচনা হচ্ছে গিয়ে অর্গ্যানিকের ক্লাসগুলোতে থাইকেন, কারণ কম মানুষ হলে আসলে পড়ানোর টাফ হয়ে যায়, বিশেষ করে অর্গ্যানিকটা, কারণ ইনশাল্লাহ আমরা এমনভাবে পড়বো যাতে করে সবটা হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। তো একটু কাইন্ডলি বলেন সব কিছু দেখা যাচ্ছে কিনা। অনেকের মধ্যে কনফিউশন আছে যে ভাই পরিবেশ রসায়নের অনেক বাংলা পড়া বইয়ের মধ্যে, হাজারে সেরে বই খুললে তো পাগল হয়ে যাবেন, তো এত বাংলা পড়া কী করবো? আমি সহজে পুরো জিনিসটা সামারি টেনে দিব, দেন কীভাবে আগাবেন আমি সেটাও বলে দিব। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি বলুন সব কিছু দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ। আমাদের সাথে নূর ভাইয়া আছে, ওয়ালাইকুম আসসালাম নূর। অর্গানিকে লেটই স্টার্ট করবো ভাই, আছে কি, তোদের তো সবই পড়াই দিছি। নূর হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন পড়াচ্ছে, এরপরে তড়িৎ রসায়ন নূর ভাইয়াই নিবে, যেহেতু পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন একটা কাছাকাছি চ্যাপ্টার, জারণ বিজারণের চ্যাপ্টার, তাই হচ্ছে গিয়ে এটা নিচ্ছে, তার মানে নূর ভাইয়া তড়িৎ রসায়ন নেবে। আমাদের আমি গুণগত রসায়ন শেষ করলাম, জাহিদ স্যার পর্যাবৃত্ত ধর্ম শেষ করলো, আমি রাসায়নিক পরিবর্তন শেষ করলাম, পরিবেশ শেষ করে দিলাম, বাকি আছে পড়ানোর মতো অর্গানিক। এখন আমি কি আপনারে শিখাবো কেমনে হচ্ছে গিয়ে আপনার মেহেদি বানায়, কেমনে লিপস্টিক বানায়? হ্যাঁ, এগুলো তো আসলে ওই যে নর্মাল মুখস্থ পড়া টাইপের। হ্যাঁ, তো ওইগুলোতে আমি কম জোর দিয়ে অর্গানিকটি স্টার্ট করতে যাচ্ছি। এবার আসলে ওয়ে নাই আমাদের, বুঝছেন, এবার আসলে আমাদের ওয়ে নেই। আচ্ছা, শোনা যাচ্ছে, সব কিছু শোনা যাচ্ছে, একদম বললামই তো বাবা, বললামই তো, মানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে লাইফে সবচেয়ে জরুরি জিনিস। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, ফার্স্টেই সবার আগে আমাদের বিভিন্ন পার্ট, বাংলা পড়া তো, বাংলা পড়া অনেক কিছু বাকি থাকে, হ্যাঁ বাংলা পড়া অনেক কিছু, বাট আমরা কয়েকটা ফিক্স টপিক নিয়ে আলোচনা করবো, ওইগুলো একটু পড়াই দেওয়ার চেষ্টা করবো। তারপর আমি আপনাদেরকে কোশ্চেন দেখাবো, বিভিন্ন কোশ্চেন দেখাবো যে এইখান থেকে আসলে কী ধরনের কোশ্চেন আসে। এখন চাইলেও সব বাংলা আসলে আমরা পড়াই দিতে পারি না, কারণ অনেক পড়া বাকি আছে, তো এই বাংলা পড়াগুলো আশা করি আপনারা নিজেরা নিজেরা পড়ে নেবেন। ম্যাক্সিমাম জিনিসের টোটাল আইডিয়াটা আমি আপনাকে দিয়ে দিব, টেনশন নাই, হ্যাঁ টোটাল আইডিয়াটা দিয়ে দিব। তো আসেন ফার্স্টেই,
ফার্স্ট পেপারে চ্যাপ্টার থ্রি আমি নেই নেই ফার্স্ট পেপারে চ্যাপ্টার থ্রি আমি নেই নেই তার মানে আপনি এক্সামে পার না, যদি অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে পারা উচিত। জাহিদ স্যার পড়াইছে, জাহিদ স্যার কখনোই খারাপ পড়াবে না, উনি যথেষ্ট সিনিয়র একজন টিচার, আমাদেরও শিক্ষকের সমতুল্য। তো হচ্ছে গিয়ে উনি খারাপ পড়ায় নাই, মানে আপনি আপনার সমস্যা, আপনি এখনো ঠিক করে পড়তে পারেন নাই। তো ফার্স্টে আমরা যে কাজটা করবো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি লিখে ফেলেন, হ্যাঁ সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন নামক একটা টার্ম আছে। তো যাই হোক, আমরা টার্ম টার্ম অনেক কঠিন, বাট আমরা ওইরকম করবো না। আমাদের মোট কথা হচ্ছে, দেখেন আমরা কি জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে 78% মতো, রাইট? খেয়াল করেন, আপনার মোট কথা হচ্ছে গিয়ে ভাইয়া গ্যাসীয় যে নাইট্রোজেন, মানে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় নাইট্রোজেন, ওকে আমি ফিক্স করবো। নাইট্রোজেনকে আমি কি করবো, নাইট্রোজেনকে আমি ফিক্স করবো, ফিক্স করবো। বাংলা বুঝেন, বাংলা বুঝলে সব বুঝবেন। গ্যাসীয় নাইট্রোজেনকে আমি ফিক্স করবো, কি হিসেবে ফিক্স করবো, বিভিন্ন যৌগ হিসেবে ফিক্স করবো, বিভিন্ন যৌগ হিসেবে, বিভিন্ন যৌগ হিসেবে পরিবেশে ফিক্স করবো, পরিবেশে ফিক্সড করবো। এইটাকে আমরা বলতেছি নাইট্রোজেন ফিক্সেশন, পরিবেশে ফিক্স করবো, শেষ। এই দুটো লাইন বুঝলে অনেক কিছু বুঝে যাবে। নাইট্রোজেন ফিক্সেশন মানে কি, গ্যাসীয় নাইট্রোজেন, রাইট? বায়ুমণ্ডল কি গ্যাস, নাইট্রোজেন কি হিসেবে থাকে, গ্যাসীয় হিসেবে থাকে। এই গ্যাসীয় নাইট্রোজেনকে আমি কি করবো, ফিক্স করবো। কিভাবে ফিক্স করবো, বিভিন্ন যৌগ হিসেবে পরিবেশে ফিক্স করবো। আসেন আমরা উদাহরণ দিই, কিরকম উদাহরণ, খেয়াল করেন বায়ু নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, নাইট্রোজেন মনোক্সাইড। ফার্স্টের কথা, চ্যাপ্টার থ্রি এর প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, ফার্স্ট পেপারে চ্যাপ্টার থ্রি, ফার্স্ট পেপারে চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার থ্রি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা আমি আগেও পড়াইছি, আমি পড়াইনি আর কি, মানে আগেও জিজ্ঞাসা করছিলাম মেবি, নাইট্রোজেনের অক্সাইড কয়টি, নাইট্রোজেনের অক্সাইড কয়টি, কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড কয়টি, এটা আপনারা দিতে থাকেন অ্যান্সার, আমি একটু পড়াই ফেলি। হ্যাঁ, আপনারা এটা বলতে বলতে আমরা এই জিনিসটাকে পড়াই ফেলতে পারবো, হ্যাঁ দিয়ে দিতে আমরা পড়াই ফেলতে পারবো। খেয়াল করেন, তার মানে বায়ু নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করবে। এই নাইট্রোজেন মনোক্সাইড, মনোযোগ দিয়ে খেয়াল করেন, পুরোটা জিনিস হয়ে যাবে এখনই, হ্যাঁ। এই নাইট্রোজেন মনোক্সাইড আমরা সমতা করতেছি না, এই নাইট্রোজেন মনোক্সাইড যদি আরো কিছু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের এক্সট্রা আরো অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড, যা পরবর্তীতে এই নাইট্রিক অ্যাসিডটাই পরবর্তীতে মাটিতে কি থাকে বলেন তো, মাটিতে কি থাকে, ক্যালসিয়াম থাকে না রে ভাই, তার মানে মাটির যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, NO3। ক্যালসিয়ামের যোজনী কত রে ভাই, 2, নাইট্রেটের যোজনী কত, 1, তার মানে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, সাথে পানি তৈরি হবে। আচ্ছা খেয়াল করেন, আমি কি করছি আসলে, যে নাইট্রোজেন আমাদের গ্যাসের মধ্যে ছিল, রাইট, বায়ুমণ্ডলের গ্যাসের মধ্যে ছিল, যাকে আমরা মাটিতে নিয়ে আসলাম, এটা কই নিয়ে আসছি, আমরা মাটিতে নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি, যে ভাইয়া নাইট্রোজেনের সাথে তো বিভিন্ন অক্সিজেন থাকবে, এরা বিক্রিয়া করে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড পর্যন্ত বানাবে, রাইট, ফাইন, আরো জলীয় বাষ্প থাকবে, নাইট্রিক অ্যাসিড বানাবে, তাও ফাইন, সব। এখন এই নাইট্রিক অ্যাসিডটা ওই যে বৃষ্টির সময় কি অ্যাসিডের মধ্যে থাকে, বৃষ্টির মধ্যে অ্যাসিড থাকে, ওই বৃষ্টি মাটিতে এসে কি করবে, মাটির ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা মুখস্থ, বাট আপনি দুই একবার লিখলে জিনিসটা টোটাল ঘটনাটা যদি আপনার মধ্যে এসে পড়ে আপনি জিনিসটা ইজিলি করতে পারবেন। এইটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের প্রাকৃতিক নিয়ম, মানে ন্যাচারাল প্রসিডিউর, হ্যাঁ ন্যাচারাল প্রসিডিউর। এখন যদি আমি বাণিজ্যিক প্রসিডিউরে যাই, বাণিজ্যিক মানে কি, যে আমি এটা কৃত্রিমভাবে করতে যাচ্ছি, হ্যাঁ আমি এটাকে কৃত্রিমভাবে করতে যাচ্ছি, যদি আমি কৃত্রিমভাবে করতে চাই, আর্টিফিশিয়ালি করতে চাই, তাহলে কি করবো, ওই যে আমাদের সেই পরিচিত জিনিসটা কি, হ্যাবারবস, হ্যাবারবস কি ছিল, হ্যাবারবস ছিল 1 মোল নাইট্রোজেন 3 মোল অ্যামোনিয়া, সরি 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এখানে তাপ আছে, চাপ আছে, ঘনমাত্রা আছে, সব আছে এখানে, হ্যাঁ আয়রন দিতে হয়, Al2O3 দিতে হয়, তারপরে হচ্ছে তাপ ছিল কি 450-500 মতো ছিল, রাইট, এরকম ছিল। তো খেয়াল করেন, এই বিক্রিয়াতে আপনি অনুমুখী চিহ্ন ছাড়া দিতে পারবেন, একদম একদম প্রোহিবিটেড, মানে একদম মানে কি বলে এটা রে, নিষিদ্ধ, কারণ এটা একটা ফেমাস অভিমুখী বিক্রিয়া, মানে সাম্যাবস্থায় দিতে হবে। তাহলে দেখেন এই যে বাণিজ্যিক প্রসেসে আমরা যদি নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়া যৌগ হিসেবে ফিক্স করে দিই, এটাও কি হয়ে যাবে, নাইট্রোজেন ফিক্সেশন হয়ে যাবে। বা বিভিন্নভাবে করা যায়, আরও বিভিন্ন ওয়ে আছে, আপনি জাস্ট লিখে রাখেন, অসওয়াল্ডের মাধ্যমেও করা যায়,
অসল্টের মাধ্যমে করা যায়, এইগুলা লাগে না যদিও তারপর একটু লিখে রাখেন, অসল্টের মাধ্যমেও নাইট্রোজেনকে ফিক্স করা যায়। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক বুঝছি। এরপর আপনার কাজ হচ্ছে গিয়ে ও নাইট্রোজেন কয়টা অক্সাইড জিজ্ঞাসা করছিলাম, একটা মিনিট আমি একটু চেক করে নিই। কিরে ভাই এতক্ষণে তো মনে হয় হচ্ছে গিয়ে কি বলে এটা কমেন্ট উপরে উঠে গেছে, আমি জানি না যদিও। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে না, যাই হোক নাইট্রোজেন অক্সাইড হচ্ছে পাঁচটা, নাইট্রোজেন অক্সাইড কয়টা পাঁচটা। ফার্স্টের কথা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ একটা হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে গিয়ে আপনার নাইট্রিক অক্সাইড, এইবার হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এই পাঁচটা অক্সাইড ছিল রাইট। এইটাকে কিন্তু আমরা সেই বিশিষ্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড বলি, দুই আর চার কাড়াকাড়ি চলে যায়। হ্যাঁ এই দুইটা অক্সাইডকে সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসগুলা, এই দুইটা অক্সাইডকে কি বলা হয় নিরপেক্ষ অক্সাইড বলা হয়, কি বলা হয় নিরপেক্ষ অক্সাইড বলা হয়, নিরপেক্ষ অক্সাইড বলা হয়। আর এই অক্সাইড গুলা কি অবশ্যই অম্লীয় অক্সাইড, অবশ্যই কি অক্সাইড অম্লীয় অক্সাইড। আসেন একটু পড়াই দিই এগুলো, হ্যাঁ একটু পড়াই দিই অম্লীয় অক্সাইড। তো অম্লীয় অক্সাইড মানে কি, আমরা একটু অন্য জায়গায় চলে যাচ্ছি, এটা তাড়াতাড়ি বলেন তো বাবা, এক বুঝছি একটু তাড়াতাড়ি বলেন। কি রে ভাই আটকে যাচ্ছে কেন, এই ক্লাস কি আটকে যাচ্ছে? মেবি না। আচ্ছা একটু খেয়াল করেন, খেয়াল করেন এই জিনিসটা একটু পড়াই দিই, হ্যাঁ এই জিনিসটা একটু পড়াই দিই, অন্য টপিকে চলে গেছি বাট এই জিনিসটা পড়তে হবে। দেখেন অম্লীয় অক্সাইড মানে কি বলেন তো বাবা, অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড মানে হচ্ছে সে পানির সাথে বিক্রিয়া করে, সে পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, সে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে অম্ল তৈরি করবে। তার মানে যদি আমরা N2O3 অক্সিজেন কম না, এই দেখেন অক্সিজেন কম না, হ্যাঁ ও যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে নাইট্রাস অক্সাইড তৈরি করবে, নাইট্রাস অক্সাইড। এটাকে আমরা বলি ওহ নো, আসলে আমাদের অর্গানিকে লাগবে N2O5, মানে অক্সিজেন কি এখানে বেশি না, বেশি অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, কি তৈরি করবে নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা এটাকে আমরা বলি ওহ NO2। যাই হোক এই ভাষাগুলো আসলে লাগবে, এগুলো অর্গানিকে আমরা ইউজ করব। আর যেটা মাঝখানে আছে, মাঝখানে আছে কোনটা N2O4 রাইট, N2O4, এই N2O4 যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে আসলে দুই ধরনের অক্সাইডই তৈরি হতে পারে, দুই ধরনের অ্যাসিডই তৈরি হতে পারে, HNO2 আর HNO3 দুইটাই তৈরি হতে পারে। এই জিনিসগুলো একটু জেনে নেন, এগুলো হচ্ছে চ্যাপ্টার 3 এর পড়াশোনা, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর পড়াশোনা, আপনাদের বিভিন্ন কলেজে বিভিন্ন জিনিস আছে। আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট একটা কাজ করি, একটা কাজ করি, একটা একটা গেম খেলা যাক। মূল কথা হচ্ছে আমরা অর্গানিকটি স্টার্ট করব, অর্গানিক স্টার্টের আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি আপনাদের জন্য, চ্যাপ্টার 3 এর ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 3, ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 2, এদের কিছু ম্যারাথন ক্লাস দিতে পারি। এদের কিছু ম্যারাথন ক্লাস বলতে কীরকম, যে চ্যাপ্টার 3 আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের আসছে সামনে, যাই স্যার পড়াইছে, আমি পড়াইনি যেহেতু, হ্যাঁ আমি যেহেতু পড়াইনি, চ্যাপ্টার 3 আমি নিতে পারি আপনাদের মোটামুটি 2-3 ক্লাসের মধ্যে, ম্যারাথন টাইপের ক্লাস, হ্যাঁ মানে ওই তিনটা ক্লাসের মধ্যে আপনার পুরো চ্যাপ্টার 3 রিভিউ হয়ে যাবে, গুণগত রসায়নে পুরো তিনটা ক্লাসের রিভিউ টাইপের নিতে পারি। আপনারা যা বলবেন আমি তাই করতে পারবো, আপনাদের জন্য এতটুকু জানি যেহেতু কেমিস্ট্রির দায়িত্বে আমি আছি, আপনাদের এতটুকু ব্যবস্থা আমি করে দিতে পারবো, বাকিটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন আমি ওই হিসেবে করে দিতে পারবো। এটা একটা ভালো বুদ্ধি পাইছি, কারণ হচ্ছে দিন শেষে আপনাদের কলেজের এক্সাম, অবশ্যই প্রত্যেকটা কলেজের এক্সামকে রেসপেক্ট দেওয়া উচিত। একটু তাড়াতাড়ি, এখন আপনি বললেন যে ভাই আমাদের তো অর্গানিক দিছে, ভাই অর্গানিক তুই স্টার্টই করি নাই, তাহলে অর্গানিক আমি আপনাদের কেমন রিভিউ দিয়ে দিবো রাইট, সাজেশন জীবনও না কেউ, আমি জীবনে ভাই ডিটেলস পড়ানোকে সাজেশন দিই না, জীবনও দিই না, তার মানে আপনারা আমি যদি না পড়াই আপনাদের কেমন সাজেশন দিব, কেন সাজেশন দিব, কথা হচ্ছে সেটা। তো যেহেতু জাহিদ স্যার পড়াই ফেলছে পুরো চ্যাপ্টারটা, এখন আমি আপনাদের সাজেশন দিতেই পারি, বাট আমার মনে হয় কি কলেজের এক্সামের এক্সামকে মাথায় রেখে এই জিনিসগুলো একটু রিভিউ করতে পারি আমি, হ্যাঁ এটা আমি করতে পারি। তো দেখা যাক কি হয়, আপনি একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ এটা কিন্তু জাহিদ স্যারের পড়ানোর কথা, আমি জানি না তিনি পড়াইছেন কিনা, বাট আমাদের কথা হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে, হ্যাঁ জিনিসগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা জৈব রসায়ন নিয়ে আনেন ডিসেম্বরের প্রিটেস্ট হবে, দেখছেন এখন দেখছেন
বিভিন্ন কমেন্ট আসবে, যাদের অর্গানিক আছে তারা বলবে ভাই অর্গানিক স্টার্ট করে দেন, যাদের অর্গানিক নেই তারা বলবে ভাই অর্গানিক স্টার্ট করেন না পরে করেন। মানে আসলে আপনাদের থেকে কিছু জানতে চাওয়া মানে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বাট আমি ট্রাই করবো যে আপনাদের সবার যাতে উপকার হয়। যেমন আমি চ্যাপ্টার 3 যদি 3 দিন পড়াই বা 4 দিন পড়াই আমারে কিন্তু কেউ কিছু বলবে না, বাট আমি জানি এতে ম্যাক্সিমাম স্টুডেন্টের অনেক লাভ হবে। যাদের এই চ্যাপ্টারটা নাই বা যারা এই চ্যাপ্টারটা পারে তাদেরও লাভ হবে, তারা রিভাইজ দিতে পারবে। যেহেতু আমি এই গ্রুপে চ্যাপ্টার 3 নেই নেই, তার মানে আমার হাত দিয়ে যদি আপনি চ্যাপ্টার 3টা পড়েন অবশ্যই অবশ্যই একটা ভালো রিভিউ হবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমার এই ফোনে ব্যাপক ব্যাপক হচ্ছে ক্লাস আটকাচ্ছে, আমার আমার এখানে ব্যাপক আটকাচ্ছে, মানে একদম আটকাচ্ছে, বুঝছেন? যাই হোক, একটু পরে ঠিক হয়ে যাবে আশা করি। এখন দেখেন তো, আচ্ছা একটু ব্লার হয়ে আছে, ব্লার ঠিক হয়ে যাবে। হ্যাঁ একটু ব্লার হয়ে আছে, ব্লার ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারটা হয়েছে, নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারটা হয়েছে। এরপরে আসেন মূল কথা, যেটা নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপার যদি হয়ে থাকে সব দেখা যাবে। হ্যাঁ সব দেখা যাবে। এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই, গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ গ্রিন হাউস গ্যাস, এই জিনিসটা একটু নিজে নিজে পড়ে নিতে হবে যদি আমি কয়েকটা জিনিস দেখাই দিব। সেটা হচ্ছে গিয়ে সিএফসি গ্যাস, সিএফসি কিভাবে ওজোন স্তর ক্ষয় করে, এটা আমার পড়ানোর কিচ্ছু নাই বিশ্বাস করেন। সিএফসি কিভাবে ওজোন স্তর ক্ষয় করে, ওজোন স্তর ক্ষয় করে, ওজোন স্তর ক্ষয় করে, সিএফসি কিভাবে ওজোন স্তর ক্ষয় করে, এই জিনিসটা আমি আপনাদেরকে পড়াবো না, জাস্ট আমি আপনাদেরকে বিক্রিয়াগুলো শিখাই দিব। হ্যাঁ আমি আপনাদেরকে বিক্রিয়াগুলো শিখাই দিব, অর্গানিকটা ভালো করে করতে হবে সেকেন্ড ব্যাপারে আমার একমাত্র অবলম্বন অবশ্যই, না 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 এরকম না ব্যাপারটা। আমি একটু বুঝাই আপনাদেরকে, অর্গানিক ভালো করে করবেন ফাইন, অবশ্যই ফাইন। হ্যাঁ কারণ অর্গানিক ছাড়া আপনি অ্যাডমিশনে টিকতে পারবেন না, কারণ এখনের যে প্রতিযোগিতা এই বাজারে আপনি যদি অর্গানিক না পারেন আপনি শেষ, প্রথম কথা হচ্ছে আপনি শেষ। অর্গানিক ছাড়া আপনি এই প্রতিযোগিতার বাজারে টিকতে পারবেন না, ঘাবি বলেন, গুচ্ছ বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, মেডিকেল বলেন, যে পার্টটা মেডিকেলের প্রিপারেশনটা একটু কোয়াইট ডিফারেন্ট অন্যান্য পার্ট থেকে, তাই আমরা মেডিকেলের হিসাবে একটু বাদ দিলাম, যদিও মেডিকেল সবার আবেগের জায়গা আমি জানি। যাই হোক, তো বাকি চ্যাপ্টারগুলো কী করছে, পরিমাণগত রসায়ন তো আমি পড়াবো ভাই, দেখেন নূর ভাইয়া পড়াচ্ছে, তড়িৎ রসায়নও পড়াবে নূর ভাইয়া, ফাইন, বাট পুরো কেমিস্ট্রির দায়িত্বটা আমি নিছি, অ্যাটলিস্ট 22 ব্যাচের জন্য দায়িত্বটা আমি নিছি, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি হাত দিব, টেনশনের কোনো কারণ নাই। নূর ভাইয়া পড়াবে, তড়িৎ রসায়নও পড়াবে, বাট আমি যদি না পড়াই আমার নিজের কাছে ভালো লাগবে না, তার মানে আমি এইগুলোও হচ্ছে রিভিউ ক্লাস নিয়ে নিব। হ্যাঁ রিভিউ ক্লাস নিয়ে নিব। নূর ভাইয়া যথেষ্ট ভালো পড়াচ্ছে, অনেকে বলতেছেন যে ভাইয়া নতুন বা হচ্ছে গিয়ে এরকম না, এরকম কোনো কিচ্ছু না। হ্যাঁ তাকে সে পড়াচ্ছে অ্যান্ড অবশ্যই ভালো পড়াচ্ছে, আমি ক্লাসগুলো দেখছি যথেষ্ট ভালো পড়াচ্ছে, আপনারাও আস্তে আস্তে পড়ে নেবেন ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। বাট তারপরেও ওই যে বললাম না, আমি যদি না পড়াই আমার কাছে ভালো লাগবে না, তো আমি এই ক্লাসগুলো ভাইয়া পরিমাণগত রসায়ন শেষ করার পরে আমি একটা রিভিউ ক্লাস নিয়ে নিব। হ্যাঁ আমি রিভিউ ক্লাস নিয়ে নেবো, তড়িৎ রসায়ন শেষ করার পর আমি রিভিউ ক্লাস নিয়ে নেবো, যাতে করে আমার মানে আমার বলার জায়গা থেকে যে না আমি চ্যাপ্টারটা পড়াইছি তার মানে আমার স্টুডেন্টদের কোনো ভয় নেই, আমি এই কথাটা বলতে পারবো, নাহলে আসলে বলতে পারবো না। আর অর্গানিকটা হচ্ছে গিয়ে আমি একদম নিজে কন্ট্রোল করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ অর্গানিক পুরাপুরি আমার পড়ানোর ইচ্ছা আছে, বাট অবশ্যই অন্যান্য ভাইয়েরাও পড়াবে, তবে সিকোয়েন্সটা আমি আমার মতো করে সাজাবো ইনশাল্লাহ। কারণ বইয়ের ভাষায় যদি আপনি অর্গানিক পড়েন আপনার লাইফ শেষ, আমাদের বইয়ের ভাষা মানে আমাদের যে দেশীয় বইয়ের ভাষায় অর্গানিক পড়া যায় না। তো খেয়াল করেন ফার্স্টে যে কথাটা আছে, যেমন আমরা একটু বলি সিএফসি 12। হ্যাঁ সিএফসি 12 সংকেতটা কিরকম, এগুলো সংকেত নির্ণয় এখন দরকার নাই যদিও আপনাদের, এগুলো অ্যাডমিশনের সময় আমরা শিখাই দিই। সিএফ টু সিএল ও কি করে মেনলি, হ্যাঁ ও কি করে,
এই CF2 CL2 CF2 CL2 জাস্ট বিক্রিয়াগুলো আপনার মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এর মধ্যে যখন UV আসে তখন ওরা আসলে আলাদা হয়ে যায়, ওরা আলাদা হয়ে CF2 CL আর CL এর ফ্রি রেডিক্যাল তৈরি করে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি একটু ফ্রি রেডিক্যালটা পড়াই দিই, এগুলো অর্গানিকে পড়বো আমরা। ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল মানে কি? ফ্রি রেডিক্যাল মানে নরমালি চিন্তা করেন একটা, এই যে যেমন মনে করেন CL2 এটা দিয়ে বোঝাচ্ছি, এটা আপনি পারেন ভাইয়া। ক্লোরিন আর ক্লোরিন এই বন্ডে কি কি আছে? ক্লোরিন আর ক্লোরিন আছে না, এই বন্ডে আছে হচ্ছে ক্লোরিন আর ক্লোরিন, রাইট? এই বন্ডে আছে ক্লোরিন আর ক্লোরিন। আচ্ছা, এখন দেখেন, এখন খেয়াল করেন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? থ্রি। এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? থ্রি, রাইট? ভাইয়া এই বন্ডের মধ্যে ক্লোরিনের একটি ইলেকট্রন আছে, এই ক্লোরিনের একটি ইলেকট্রন আছে, ওরা কি শেয়ার করছে না? ওরা কি শেয়ার করছে? শেয়ার করা মানে কি সমযোজী না? শেয়ার করছে, শেয়ার করছে মানে হচ্ছে সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তার মানে একটু খেয়াল করেন, শেয়ার করছে মানে হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে যদি শেয়ার করে, কেউ কি কারো থেকে ইলেকট্রন টান দিবে? ওর তড়িৎ ঋণাত্মকতার মান যা, ওর তো তড়িৎ ঋণাত্মকতার মান তাই, তার মানে কেউ কারো থেকে কি করবে না? টান দিবে না। কেউ কারো থেকে কি করবে না? টান দিবে না। যেহেতু টান দিচ্ছে না, তাই ওদেরকে যদি আমরা আলাদা করতে চাই, যদি আমরা হিট দিই এখানে, মানে যদি আলাদা করতে চাই, যার যারটা শেষে নিয়ে চলে যায়, যার যারটা শেষে নিয়ে চলে যায়, মানে এই ক্লোরিনটা তার ইলেকট্রনটাকে নিয়ে চলে যায়, এই ক্লোরিনটা তার ইলেকট্রনটাকে নিয়ে চলে যায়, এইটাকেই আমরা বলি হচ্ছে ফ্রি রেডিক্যাল। কি বলি এটাকে? আমরা বলি ফ্রি রেডিক্যাল। কি বলবো? ফ্রি রেডিক্যাল। কখন হয় ফ্রি রেডিক্যাল? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না, যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না। প্রাথমিক ফ্রি রেডিক্যাল হচ্ছে এরকম। এছাড়াও বিভিন্ন ফ্রি রেডিক্যাল বানানো যায়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেও আমরা ফ্রি রেডিক্যাল বানাইতে দেখি, ওইগুলার প্রসিডিউর ভিন্ন, মেকানিজম ভিন্ন, ওইগুলো যখন আলোচনা হবে তখন আলোচনা করব। বাট প্রাথমিকভাবে ফ্রি রেডিক্যালের বেসিক পার্টটা কি, যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকে, তখন এদেরকে যদি আমরা আলাদা করতে যাই, সুষম বিভাজনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এফ আর বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এফ আর বুঝছি বা ফ্রি রেডিক্যাল বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এবার আসেন, আমরা পরের পাঠে চলে যাই। হ্যাঁ, একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার দেখেন তো CF2 CL2 এইখানে UV যদি আসে, এখানে যদি UV আসে, তাহলে CF2 CL আর CL দুটা পার্ট হয়ে গেল। এবার খেয়াল করবেন এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যালটাই আসলে ওজনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিন ফ্রি রেডিক্যালটাই ওজনের সাথে যখন বিক্রিয়া করে তখন কি হয়? তখন দেখেন অক্সিজেন কি, অক্সিজেন তিনটা না, অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন তিনটা আছে। ও টু কিন্তু একটা আলাদা যৌগ আছে পৃথিবীতে, রাইট? আরেকটা কি অক্সিজেন না? হ্যাঁ, এই এইখান থেকে একটা ও টু বের হয়ে যায়, আর ওই যে একটা অক্সিজেন আর একটা ক্লোরিনের ফ্রি রেডিক্যাল মিলে ক্লোরিন আর অক্সিজেনের ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এটাকে আমরা বলি ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এই ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল আরো কিছু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কোন জায়গা থেকে আসে? ওই যে ওজন, ওজন তো অনেক, রাইট? তার মানে আরো কিছু অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন এইখান থেকে আবার অক্সিজেন গ্যাস বের করে দেয়, আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল আলাদা হয়ে যায়। এই পার্টটুকু আপনাদের মাথায় রাখতে হবে। এই পার্টটুকু যখন আপনি মাথায় রাখবেন তখন আপনি বইয়ের বাংলা পড়াগুলো বুঝে যাবেন। তখন বইয়ের বাংলা পড়াগুলো একবার রিডিং দিয়ে হয়ে গেলে, আমি লাস্টে বলে দিব আপনি কিভাবে আগাবেন, তখন আপনি বইয়ের বাংলা পড়াগুলো বুঝলে মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন বক্স বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন বক্স বুঝছি। হ্যাঁ, তার মানে সিএফসি কি করে? ইউভির মাধ্যমে আলাদা হয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস বের করে এবং ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ক্লোরিন মনোক্সাইড ফ্রি রেডিক্যাল আবার ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস বের করে দেয়। এতটুকু জানলেই হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু জানলেই হয়ে যাবে। ওজোন স্তর ক্ষয় প্রতিরোধ, ওজোন স্তর ক্ষয় প্রতিরোধ, এই পার্টটা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, ক্ষয় প্রতিরোধ, এই পার্টটা পড়ে ফেলতে হবে। প্রতিরোধ, এই পার্টটা পড়ে ফেলবেন। একটু তাড়াতাড়ি বলেন, আপনার বক্স বুঝছি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা মাসা, শুনুন, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। এর পরের পার্টে হচ্ছে আমাদের আসে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসতে দেখা যায়, সেটা হচ্ছে, যদিও এখন কমাই দিছে, আগে আসতো জিনিসটা, অ্যাসিড বৃষ্টি। সেটা কি? অ্যাসিড বৃষ্টি। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির পার্টগুলো আপনারা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই জানেন, না জানলেও কোনো প্যারা নাই। হ্যাঁ,
না জানলেও কোনো প্যারা নেই। নর্মালি নর্মালি খেয়াল করেন, নর্মালি হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড থাকে আর জলীয় বাষ্প থাকে, রাইট? এরা মিলে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড হচ্ছে কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কি আমরা বুঝলাম ভাই, আপনি শিখাইছিলেন যে অর্গানিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড হয়, বাট কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড সেখানে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, আপনি কার্বনিক অ্যাসিড খাচ্ছেন, পেপসি, কোকাকোলা, তারপরে হচ্ছে কি স্প্রাইট, এগুলো কি সফট ড্রিঙ্কস না? সফট ড্রিঙ্কস এর মধ্যে কি থাকবে? কার্বনিক অ্যাসিড থাকে, রাইট? তাহলে এটা একটা দুর্বল অ্যাসিড। এটা কি? এটা দুর্বল অ্যাসিড। তাই নর্মালি এইটা কি বৃষ্টির মধ্যে থাকে, তাই নর্মালি বৃষ্টির পিএইচ এর মান কত হয়? 5.6 এর মতো হয়, 5.6 এর মতো হয়। বাট সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এই যে মানব সৃষ্ট যে দূষণ, মানব সৃষ্ট দূষণের ফলে অ্যাসিড মানে বৃষ্টির পানির সাথে অ্যাসিড মিশ্রিত হয়ে যে বৃষ্টি হয় সেটা অ্যাসিড বৃষ্টি বলে। এতটুকু কমন সবার আছে। আমি বিক্রিয়াগুলো একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, বিক্রিয়াগুলো একটু দেখাই দিচ্ছি। যেমন নর্মালি চিন্তা করেন যে ভাই আমাদের, আমরা জানি বাতাসে কি থাকে, পরিবেশ দূষণ, দূষকের মেইন যে অক্সাইডগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কোন জায়গায় পাওয়া যায়, সালফার ডাইঅক্সাইড কেমনে পাওয়া যায়? সালফারযুক্ত কয়লা, সালফারযুক্ত কয়লা পোড়ালে। হ্যাঁ, সালফারযুক্ত, সালফারযুক্ত কয়লা পোড়ালে, সালফারযুক্ত কয়লা পোড়ালে, সালফারযুক্ত কয়লা পোড়ালে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, এই সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে কি? তখন তৈরি করে হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এটা আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরিক, এই সালফিউরাস অ্যাসিড, এই সালফিউরাস অ্যাসিড পরবর্তীতে পারক্সাইডের প্রভাবে, পারক্সাইডের প্রভাবে জারিত হয়ে কি তৈরি করে? সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড ওজন বা পারক্সাইড যে কোনো একটা দিয়ে বিক্রিয়া দিবে, পারক্সাইডের প্রভাবে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। অথবা 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 প্রসেস একটা, এটা গেলে একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউর হচ্ছে ভাইয়া সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, এন্ড এই সালফার ট্রাইঅক্সাইড পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বাবা? সালফিউ অরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আশা করি আমি বুঝাইতে পারছি। এরপরে যে পার্ট, এরপরে পার্ট হচ্ছে নাইট্রাস অ্যাসিডের পার্ট। কমন সেন্স, নাইট্রাস অ্যাসিডের পার্ট কি ছিল ভাইয়া? নাইট্রোজেন মনোক্সাইড, সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখান থেকে তৈরি হয় ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড, একটু আগে দেখিয়েছিলাম, রাইট? এই ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড পরবর্তীতে যদি পানির সাথে বিক্রিয়া করে, এইগুলো কিন্তু ভাই মুখস্থের কিচ্ছু না, প্লিজ মুখস্থ করেন না, এগুলো লিখলেই হয়ে যায়। কারণ আপনি ছোটবেলা থেকে অ্যাসিড বৃষ্টির কাহিনী জানেন, অ্যাসিড বৃষ্টির কাহিনী আপনি ছোটবেলা থেকেই জানেন। তো এই যে N2O5 পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। এই যে তিনটা বক্স, তাহলে আমি সমতা করিনি, সমতাগুলো আপনারা দেখে নিন, সমতা লাগবে না যদিও। তখন আসলে কি হয়, তখন পিএইচ এর মান কিন্তু কমে যায়, তখন পিএইচ এর মান মানে দেখেন এই যে এতগুলো অ্যাসিড, এই অ্যাসিডগুলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড, রাইট? তাহলে পিএইচ এর মান কি নর্মালি এদের 1-3 মধ্যে? তো বাতাস মানব সৃষ্ট কারণে যখন এই জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে পরিবেশে মিশে যায়, পরিবেশে দেখা যায় না, দেখা যাচ্ছে যখন পরিবেশে মিশে যায় তখন কি হয়, তখন হচ্ছে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কমে যায়। পিএইচ এর মান অ্যারাউন্ড হচ্ছে গিয়ে প্রায় অ্যারাউন্ড হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে 1.9 মানে 2-3 মধ্যে থাকে। এটা কিন্তু আমি আমার অ্যারাউন্ড মান বললাম, হ্যাঁ কাছাকাছি মান থাকে, হ্যাঁ কাছাকাছি মান থাকে, মানে 1.8-2.7 বা 8 মতো এই ধরনের একটা রেঞ্জ থাকে। তার মানে দেখেন পিএইচ এর নর্মালি বৃষ্টির পিএইচ এর ভ্যালু হচ্ছে 5.6, দুর্বল, রাইট? দুর্বল পিএইচ এর ভ্যালু। বাট খেয়াল করেন যখনই আসলে বিভিন্ন ধরনের অ্যাসিড মিক্স হয়ে গেছে তখন কিন্তু পিএইচ এর মানটা কি হয়ে গেছে, পিএইচ এর মানটা হ্রাস পাওয়া স্টার্ট করছে। কেন? কারণ ভাই এইচ প্লাস কি বাড়তেছে না, এইচ প্লাস বাড়লে পিএইচ এর মান কি হয়ে যায়, কমে যায় না, কারণ জিনিসটা কি তত বেশি অ্যাসিডিক হইতে থাকে, এই জন্য কি হয় পিএইচ এর মানটা কমে যায়। তো পিএইচ এর মান যেহেতু কমে গেছে, পিএইচ এর মান যেহেতু কমে গেছে, তাই আমরা এইখান থেকে কি বলি, এখান থেকে বলি হচ্ছে গিয়ে
অ্যাসিড বৃষ্টির কারণে পিএইচ এর মান কমে যায় এবং অ্যাসিড বৃষ্টির যে ক্ষতিকর প্রভাবগুলো, হ্যাঁ, যে অ্যাসিড বৃষ্টির কারণে কি কি ক্ষতি হয়, কি কি ক্ষতি হয়, এই জিনিসগুলো কি আমি পড়াই দিব ভাই? আপনার বিবেক কি বলে, এই জিনিসগুলো কি আমার পড়াই দেওয়া উচিত? না, অবশ্যই আপনার করে ফেলা উচিত। তো কি কি ক্ষতি হয় এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন, কিন্তু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি জানি না, আমি জানি না, আচ্ছা এরপর একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার একটু খেয়াল করবেন বাবা, হ্যাঁ একটু খেয়াল করবেন, আচ্ছা একটু খেয়াল করবেন জিনিসটা কি, আচ্ছা দেখেন এখনের পার্টটা কি, এখনের পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেই ফেমাস জিনিস, ফার্স্ট অফ অল এখন আপনাদের বইয়ে দেখবেন হচ্ছে গিয়ে অ্যাসিড ক্ষারের থিওরি আছে, অ্যাসিড আর ক্ষারের থিওরি, অ্যাসিড ক্ষারের থিওরি ভাই বিশ্বাস করেন অ্যাসিড ক্ষারের থিওরি আমরা অনেক জোস করে পড়ছি, অনেক জোস করে পড়ছি, হ্যাঁ। তো অ্যাসিড ক্ষারের যে থিওরি আছে, আরমিয়াস বলেন, বনেস্টেড লাউরি বলেন, লুইস বলেন, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এই যে পার্টগুলো, এই পার্টগুলোর টোটাল থিওরি এ টু জেড আমি পড়াইছি। পরিবেশ রসায়নে কি হয়েছে, পরিবেশ রসায়নে এক্সট্রা অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সট্রা অনেক এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সট্রা এক্সাম্পল গুলো খুবই সুন্দর এক্সাম্পল, আমি মিথ্যা বলতেছি না, এই এক্সট্রা এক্সাম্পল গুলো পরীক্ষায় আসার মতো, এমসিকিউতে আসার মতো এক্সাম্পল, এইগুলো আপনি আমার থেকে পড়তে চাচ্ছেন, ফাইন, আপনার দাবি আমি মানি, আপনার দাবি মানার মতো দাবি যে ভাই আপনি আমার থেকে পড়তে চাচ্ছেন, বাট ভাই খেয়াল করেন এই টোটাল পার্ট, এই অ্যাসিড ক্ষার নিয়ে টোটাল একটা 10 ক্লাসের প্যাকেজ আছে, 10 ক্লাসের প্যাকেজ আছে, কোন প্যাকেজ, আপনি ওয়েবে যান, আমাদের এই কোর্সের ওয়েবে যান, গেলে আপনি দেখবেন রাসায়নিক পরিবর্তনের প্রথম যে 10টা ক্লাস অ্যাসিড ক্ষার নিয়ে নেওয়া, ওইখানে প্রথম 2 থেকে 3টা ক্লাস করলে, 3টা ক্লাস করলেই আপনার টোটাল অ্যাসিড বেজের থিওরি ইনশাল্লাহ 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 ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনি এই এক্সট্রা এক্সাম্পল গুলো দেখলেই পেরে যাবেন, আমি মনে হয় বুঝাইতে পারছি, একটু তাড়াতাড়ি বলেন পাঁচ বুঝছি, আমি কিছু বুঝাই নেই বাট অনেক কিছু বুঝাইছি, একটু তাড়াতাড়ি বলেন পাঁচ বুঝছি, আমি মিথ্যা বলতেছি কিনা আপনারা চেক করে নেন, এখনই চেক করে নেন, যদি মিথ্যা বলে থাকি এখনই পড়াই দিব, সমস্যা না, তাড়াতাড়ি বলেন পাঁচ বুঝছি, একটু তাড়াতাড়ি, কি রে ভাই আপনারা নিজেরা নিজেরা কেন কমেন্ট করেন, আপনাদের আমি শিখাইতে পারলাম না রে ভাই, এতদিন ধরে ক্লাস নিয়েও হচ্ছে গিয়ে আপনাদের শিখাইতে পারলাম না যে হচ্ছে গিয়ে ভাই ক্লাসের মধ্যে নিজেরা নিজেরা কাজ করেন, মানে এরকম করেন না, কবে শিখবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আচ্ছা এবার আসেন আমরা পরের পাঠে চলে যাই, হ্যাঁ আমরা পরের পাঠে চলে যাই, সেটা হচ্ছে আমাদের সেই মূল আলোচনা না, মানে আসলে আপনাদের তরফ থেকে সবচেয়ে বেশি আসার ব্যাপার, যদিও আমরা এগুলো করবো, দেখেন ফার্স্টের কথা হচ্ছে DO, তারপরে হচ্ছে BOD, আচ্ছা আমি আপনাদের সহজ ভাষায় বোঝাই, সহজভাবে বোঝাই, হ্যাঁ এত কঠোরভাবে পড়া লাগবে না, DO আর BOD ভাই, DO মানে কি, DO মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, মানে মোট কথা আমি একটা সে বুঝেন, হ্যাঁ সে এটা হচ্ছে একটা পুকুর, এটা একটা পুকুর, আমি আপনারা সহজে বুঝাই, এটা পুকুর, পুকুরের মধ্যে তো আর শুধু ভালো পানি নেই, এখানে বহু ধরনের হাবিজাবি হয়ে গেছে গিয়ে পুকুরের ভিতরে, তার মানে পানি আর ভালো নাই, খেয়াল করেন এখান থেকে আমি পানি নিলাম, আমি একটা বোতলের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, হ্যাঁ একটা বোতলের মধ্যে বা গ্লাসের মধ্যে পানি নিলাম, এই যে এই পানিতে যে অক্সিজেন থাকে, এই পানিতে যে অক্সিজেন থাকে, খেয়াল করেন এই পানিটা কি অক্সিজেন সম্পৃক্ত পানি না, এই পানিটা কি অক্সিজেন, অবশ্যই অক্সিজেন সম্পৃক্ত পানি তো হইতেই হবে, হ্যাঁ অক্সিজেন সম্পৃক্ত পানি,
অক্সিজেন সম্পৃক্ত পানি, আমি আপনাকে টোটাল আইডিয়া ডেভেলপ করে দিচ্ছি। হ্যাঁ, এই অক্সিজেন সম্পৃক্ত পানিতে অক্সিজেন যে থাকে এই পরিমাণটাকে বলা হয় ডিও, এই পরিমাণকে বলা হয় ডিও, ডিজলভ অক্সিজেন। এই পরিমাণকে আমরা কি বলি? ডিও বলি। হ্যাঁ, ডিও বলি। এইগুলোর নর্মালি একক কি? এইগুলোর নর্মালি একক হচ্ছে পিপিএম, একক হচ্ছে পিপিএম। আচ্ছা, পিপিএমটা কি? পিপিএমটা কি? এটা নূর পড়ায় দিবে আপনাদেরকে। পিপিএম কি? এটা নূর আপনাদেরকে পড়ায় দিবে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, পিপিএমটা আপনাদের নূর পড়ায় দিবে, বাট আমি একটু পড়াই। হ্যাঁ, আমি হয়তো নূরের মতো পড়াইতে পারবো না, আমি অল্প একটু পড়াই, খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। পিপিএম, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, খেয়াল করেন, পার মিলিয়ন। আমি আমার মতো করে একটু বুঝাই। হ্যাঁ, পার মিলিয়ন, খেয়াল করেন। আমরা কি বলি, যেমন নর্মালি চিন্তা করেন, মিটার পার সেকেন্ড, মানে এই এইটা মানে কি পার না? হ্যাঁ, পার, মিটার পার সেকেন্ড, বুঝছেন? আমি আমার মতো বুঝাইতে পছন্দ করি। মিটার পার সেকেন্ড, তার মানে সেকেন্ডের মধ্যে কত মিটার, রাইট? তার মানে সেকেন্ডের মধ্যে মধ্যে কত মিটার, কত মিটার, রাইট? এরকম না, ভাষাটা ভাষাটা বুঝেন, সেকেন্ডের মধ্যে কত মিটার, ফাইন। এখন দেখেন, পার মিলিয়ন, পার মিলিয়ন, হ্যাঁ পার মিলিয়ন, এই কথাটার মানে কি? তার মানে এই কথাটার মানে কি হবে? মিলিয়নের মধ্যে, মিলিয়নের মধ্যে কত কি, কত কিছু একটা, রাইট? মিলিয়নের মধ্যে কত? আচ্ছা ফাইন, এখন খেয়াল করেন, এইটা এটা তার আসলে বোঝায় হচ্ছে ঘনমাত্রা। কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। ঘনমাত্রা মানে কি বলেন তো? ঘনমাত্রার বাংলা কি? দ্রবণের মধ্যে, এগুলো আগেও পড়াইছি, এগুলো দ্রাব্যতা পড়ানোর সময় পড়াই ফেলছি। ঘনমাত্রা মানে দ্রবণের মধ্যে কতটুকু দ্রব আছে, দ্রবণের মধ্যে, আমরা দ্রাবক কথাটা ইউজ না করি এখানে, দ্রবণের মধ্যে কতটুকু দ্রব আছে, দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে মানে মিলিয়নের মধ্যে, তার মানে মিলিয়নটা আসলে কি? দ্রবণ। দ্রবণের মধ্যে মানে মিলিয়নের মধ্যে কত দ্রব আছে, কত দ্রব আছে, তার মানে মিলিয়ন দ্রবণের মধ্যে কত দ্রব আছে, ওইটাকেই আমরা বলি হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে পার্টস পার মিলিয়ন। বাংলা বুঝেন, যে বাংলা পারে ভাই সে সব পারে, কারণ আপনি পড়বেন আপনার বাংলা ভাষায়। হ্যাঁ, তার মানে বুঝছেন, তার মানে আমার এখানে, আমার এখানে দ্রবণটাই হচ্ছে 10^6, দ্রবণটাই হচ্ছে কি? 10^6, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা যাই হোক, আমি আপনার জন্য পুরো জিনিসটাকে ইজি করে দিচ্ছি। এগুলা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমি কখনো পরিমাণগত রসায়নের রিভিউ ক্লাস নেই, তখন আমরা যে কাজটা করব, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা টোটাল ব্যাপারটাকে বলে দিব। তো আপাতত একটা জিনিস জেনে নেন, আমি পুরো জিনিসটা শিখাই দিব। পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে এক লিটার দ্রবণে, এক লিটার দ্রবণে কত মিলিগ্রাম থাকে, কত মিলিগ্রাম থাকে। আপনি বলবেন ভাই ছিল 10^6, হয়ে গেল এক মিলিগ্রাম, মানে মিলিগ্রাম হয়ে গেল, এটা কেমনি হইলো? আচ্ছা, এটা আমি পরে বুঝাই দেবো, সমস্যা নেই। এক লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব থাকে, হ্যাঁ কত মিলিগ্রাম দ্রব থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে পিপিএম। হ্যাঁ, ওইটাকে আমরা বলি হচ্ছে পিপিএম। তার মানে পার্টস পার মিলিয়ন, মানে এই মিলিয়নটা দ্বারা দ্রবণ বোঝাচ্ছে, এই কথাটা বোঝাটা জরুরি। হ্যাঁ, এই কথাটা বোঝানো জরুরি। তো আমাকে বলেন তো পিপিএম বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলেন তো পিপিএম বুঝছি। হ্যাঁ, পিপিএম বুঝছি, আমরা বিওডিতে চলে আসবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলবেন পিপিএম বুঝছি। হ্যাঁ, এবার আসেন, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ক্লাস মানে আটকে যাচ্ছে না এইরকম। দেখেন তো যেটা বলতেছিলাম, এখন কথা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি আপনাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি আপনাকে, আচ্ছা এবার একটু খেয়াল করেন, দেখেন এবার আমি একটু বুঝাই। তাহলে দেখেন,
এইবার আমি এই যে গ্লাসটার ভিতরে যে অক্সিজেন আছে এই অক্সিজেনের পরিমাণটা কি ডিও রাইট অক্সিজেনের পরিমাণটা হচ্ছে ডিও এই গ্লাসটাকে এবার আমরা একটা একটা সিস্টেমের মধ্যে রাখলাম যে সিস্টেমের মধ্যে কোনো লাইট নাই কোনো লাইট নেই মানে পুরো অন্ধকার হ্যাঁ পুরো অন্ধকার একটা সিস্টেমে রাখলাম পুরো অন্ধকার একটা সিস্টেমে রাখলাম তার মানে খেয়াল করেন এই জায়গায় কি অক্সিজেন ছিল না রাইট অক্সিজেন ছিল না অক্সিজেন ছিল এখন কি হবে এখন কি হবে বুঝছেন এখন কি হবে হ্যাঁ এখন কি হবে ওলা পাইন খেয়াল করেন এখন কি হবে যে ভাই এই যে এই পানি তো আর ভালো ছিল না ভালো ছিল এখানে অনেক কিছু ছিল না অনেক পচনশীল বস্তু ছিল অনেক ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া ছিল পচনশীল বস্তু ছিল তো খেয়াল করেন এই যে ব্যাকটেরিয়ার প্রভাবে এই পচনশীল বস্তুগুলো আস্তে আস্তে মরে যাবে তো এই মরে যাওয়ার জন্য ওরা কার ইউজ করবে ওরা কার ইউজ করবে মনোযোগ দিয়ে বুঝেন হ্যাঁ ওরা কার ইউজ করবে খেয়াল করেন যে ব্যাকটেরিয়া দ্বারা এই ব্যাকটেরিয়া দিয়ে কি হবে এই ব্যাকটেরিয়া দিয়ে পচনশীল বস্তুগুলো কি আস্তে আস্তে বিয়োজিত হতে থাকবে পচনশীল বস্তুগুলো ভেঙে যাবে পচনশীল বস্তুগুলো বিয়োজিত হবে কি হবে পচনশীল বস্তুগুলো বিয়োজিত হবে এই টোটাল প্রসেসটাকে আমরা বলি হচ্ছে জারণ কি বলি জারণ মানে ব্যাকটেরিয়া যদি আপনি এই জিনিসটা আজকে পড়েন নাই আপনি এই জিনিসটা পড়ছেন সবাত শোষণ অবাত শোষণ পড়ছিলেন না ছোটবেলায় এই খেয়াল করেন সবাত শোষণ অবাত শোষণ পড়ছিলেন না ছোটবেলায় হ্যাঁ ওইখানে আমরা কি পড়ছিলাম আপনাদের কি মনে আছে আশা করি মনে থাকার কথা তো সবাত শোষণ অবাত শোষণে কি ছিল আপনি এরকম পড়ছিলেন গাজন প্রক্রিয়া ফার্মেন্টেশন এগুলো কি জারণ না রে ভাই এগুলো হচ্ছে জারণ তার মানে এই জারণ মানে কি জারণ মানে অক্সিজেন যোগ জারণ মানে কি অক্সিজেন যোগ রাইট অক্সিজেন যোগ তার মানে ব্যাকটেরিয়া দিয়ে যে এই পচনশীল বস্তুগুলো বিয়োজিত হয় এখানে কি ইউজ হয় এখানে অক্সিজেন ইউজ হয় অক্সিজেন ইউজ হয় ভাই এই অক্সিজেনগুলো কই থেকে পায় এখন তো অন্ধকার রুম বাইরে থেকে আসার কোনো প্রসেস আছে বাইরে থেকে আসার কোনো প্রসেস নাই বাইরে থেকে আসার কোনো প্রসেস নাই তার মানে এই অক্সিজেনগুলাই ইউজ করে কে ইউজ করে ব্যাকটেরিয়া ইউজ করে ব্যাকটেরিয়া এই অক্সিজেনগুলোকে ইউজ করে মানে পচনশীল বস্তুগুলোর বিয়োজন ঘটায় তখন এই অক্সিজেনগুলো যা ছিল তা কি থাকে না কমে যায় অবশ্যই কমে যায় অবশ্যই কমে যায় মনে হয় বুঝাইতে পারছি অবশ্যই কমে যায় মানে যে অক্সিজেনটা ছিল ওই অক্সিজেনটা আমরা যখন হচ্ছে এটাকে একটা অন্ধকার রুমে নিয়ে গেছি প্রায় পাঁচ ছয় দিন রাখি এখানে ইনকিউবেশন পিরিয়ড পাঁচ ছয় দিন হ্যাঁ পাঁচ ছয় দিন রাখা হয় তো এই পাঁচ ছয় দিন রাখার পরে কি হয় তখন তো অন্ধকার একটা জায়গা অক্সিজেন আসতে পারে না তো অক্সিজেন যদি না আসে তখন ওই যে অক্সিজেনগুলো ছিল তার থেকে কিছু অক্সিজেন তার থেকে কিছু অক্সিজেন ব্যাকটেরিয়া ইউজ করে পচনশীল বস্তুগুলোর বিয়োজন ঘটায় তাতে কি হয় এখন এখানে নিট অক্সিজেন এখন এখানে নিট কিছু অক্সিজেন আছে আর আগে কি ছিল বেশি অক্সিজেন তার মানে এই যে আগের অক্সিজেন আগের অক্সিজেন আগের অক্সিজেন বিয়োগ এই যে পরের যে অক্সিজেন পরের অক্সিজেন এইটাকে আমরা বলি আসলে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা অনেকেই জিনিসটা বলছি না হ্যাঁ তার মানে বিওডি অবশ্যই ডিও থেকে কম বিওডি অবশ্যই ডিও থেকে কম অবশ্যই ডিও থেকে ওকে তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন আমাকে একটু তাড়াতাড়ি বলবেন ছয় বুঝছি একটু তাড়াতাড়ি বলবেন ছয় বুঝছি একটু তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন ছয় বুঝছি একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে ছয় বুঝছি হ্যাঁ সংজ্ঞাগুলো একটু পড়ে নিন হ্যাঁ সংজ্ঞাগুলো একটু পড়ে নিন কারণ অফিসিয়াল যে সংজ্ঞা হ্যাঁ অফিসিয়াল যে সংজ্ঞা অফিসিয়াল সংজ্ঞাগুলো কিন্তু আপনার কি কখতে আসে হ্যাঁ কখতে আসে তো যেহেতু কখতে আসে আমরা রিস্ক নিব না অফিসিয়াল সংজ্ঞাগুলো পড়ে ফেলব এখানে আটকাচ্ছে কেন তো আমি জানি না আচ্ছা এটা শোন এবার একটু খেয়াল করো হ্যাঁ একটু খেয়াল করো এইটা গেছে জিওডি আর বিওডি ব্যাপার হ্যাঁ ডিও আর বিওডি ব্যাপার সিওডি ব্যাপারটা নর্মাল সিওডি ব্যাপারটা নর্মালি আসে না সিওডি হচ্ছে বিওডি থেকে বেশি সিওডি সবসময় বিওডি থেকে বেশি হয় হ্যাঁ মাথায় রাখবেন সিওডি হচ্ছে বিওডি থেকে বেশি হয় সিওডি কার থেকে বেশি হবে বিওডি থেকে বেশি হবে কেন একটু বুঝেন কারণ এইখানে যেমন নর্মাল চিন্তা করেন বিওডি আমি একটু আমাদের ভাষায় লিখি বিওডি মানে কি
বিওটি মানে হচ্ছে আমরা ওই যে পচনশীল বস্তুগুলোকে বিয়োজিত করব, বস্তুগুলোকে বিয়োজিত করব, আই মিন জারিত করব, বিয়োজিত করব অক্সিজেন ব্যবহার করে, এই অক্সিজেনগুলো সাপ্লাই দেবে কে? ওই সারফেস ওয়াটার নমুনা, যে সারফেস ওয়াটার ছিল তার ডিও না, তখন এই অক্সিজেন ব্যবহার করে এই অক্সিজেনগুলো আসবে কই থেকে? অক্সিজেনগুলো ডিও এর অক্সিজেন থেকে ইউজ হয়, ইউজ হয়ে ডিও এর অক্সিজেন কমায় ফেলে, আমরা যেভাবে পড়াইতাম ওইভাবেই কিন্তু লিখে দিচ্ছি যাতে আপনি টোটাল জিনিসটা ক্লিয়ারলি বুঝেন। ডিও এর অক্সিজেন কমায় ফেলে, তার মানে আমি কি বলতে পারি, ডিও এর ইনিশিয়াল অক্সিজেন মাইনাস ডিও এর ফাইনাল অক্সিজেন, এইটাই কি? এইটাই হচ্ছে আমাদের বিওডি, একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বোঝা গেছে মনে হয়। আচ্ছা একটা মিনিট, আমার এখানে হচ্ছে যে খুব সব, হ্যাঁ দেখা যাচ্ছে, এবার একটু খেয়াল করেন দেখেন, তাহলে বিওডি কি পচনশীল বস্তুগুলো বিয়োজিত করব অক্সিজেন ব্যবহার করে, কোন অক্সিজেনগুলো? ডিও এর অক্সিজেনগুলো, এই অক্সিজেন থেকে ইউজ হয়ে ডিও এর অক্সিজেন কি কমায় ফেলবে? আচ্ছা, আর সিওডি কি? সিওডি হচ্ছে এই যে ভাই পচনশীল বস্তুগুলো বিয়োজিত হবে, ফাইন, কোনো সমস্যা নেই, এখন একটু এক্সট্রা একটা কাজ আছে। কী কাজ? আমরা কিন্তু আমাদের ভাষায় পড়তেছি যাতে করে টোটাল জিনিসটা মাথায় ঢুকে। এই পচনশীল বস্তুগুলো বিয়োজিত হবে, ফাইন, এখন একটু এক্সট্রা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই বিয়োজিত করে মানে জারিত করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া ও H2S, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া ও H2S, হ্যাঁ ও H2S, H2S দেন আবার H2O দেন, ও H2O তৈরি করতে কিছু অক্সিজেন নিব, এরকম কই থেকে নিব? ডিও থেকে নিব, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, ডিও থেকে নিলাম, এইটাকেই আমরা বলতেছি আসলে, ওই যে তাহলে কি পরিমাণ কমে যাবে, ওইটাই কি এখন সিওডি হবে, হ্যাঁ ওই যে কমে যাওয়াটা, আপনার এত কিছু মনে রাখতে হবে না, যে সিওডি এর মানটা, বিওডি থেকে বেশি হয়, কেন বেশি হয়? কারণ দেখেন আপনি একটু বুঝেন ভাই, আপনার কমন সেন্স কি বলে, ইনিশিয়াল, এই ভাই খেয়াল করেন, ইনিশিয়াল অক্সিজেন আছে মনে করেন হচ্ছে 20 ppm, ইনিশিয়াল অক্সিজেন আছে 20 ppm, এটা কিন্তু অনেকে বুঝে না, হ্যাঁ বিওডি এর ক্ষেত্রে, অক্সিজেন শুধু ইউজ হচ্ছে জারণে, অক্সিজেন জারণে ইউজ হচ্ছে, তার মানে তখন ফাইনাল অক্সিজেন সে মানে কতটুকু ইউজ হইল, সে মনে করেন হচ্ছে 5 ppm ইউজ হইল, মানে 10 ppm ইউজ হইল সে, এরকম, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন। আর সিওডির ক্ষেত্রে কি হয় ভাই, সিওডির ক্ষেত্রে এই অক্সিজেনকে একটা এক্সট্রা কাজ করে দিচ্ছে না, তার মানে এখন কি হচ্ছে, এখন এই অক্সিজেন তো ইউজ হচ্ছে, এই অক্সিজেন জারণেও ইউজ হচ্ছে, আবার কিছু যৌগ বানাচ্ছে, এই এই টোটাল কনসেপ্ট একটু মাথায় রাখলেই হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বলবেন, স্বাদ বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি,
একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ আচ্ছা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, দেখেন এইবার আমাদের আরেকটা কিছু আছে, সেটা হচ্ছে ইয়ে ভাই পানির বিভিন্ন দূষক। হ্যাঁ পানির বিভিন্ন দূষক, আমি একটু পর আপনাদেরকে কোশ্চেনগুলো বলে দিব। হ্যাঁ খেয়াল করবেন, পানির বিভিন্ন দূষক, পানির বিভিন্ন দূষক। আরেকটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে, এগুলো টোটালটাই বাংলা পড়া যদিও, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব। হ্যাঁ ভারী ধাতুর প্রভাব, এখন একটু খেয়াল করিয়েন, হ্যাঁ এখন একটু খেয়াল করিয়েন, এখন একটু খেয়াল করিয়েন, দেখেন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন লিখে দিব, এখন কিছু কোশ্চেন লিখে দিব, একটু তাড়াতাড়ি লেখেন যে কিছু কোশ্চেন, আমি রেফারেন্স সহ দিয়ে দিব, হ্যাঁ রেফারেন্স সহ দিয়ে দিব, কিছু কোশ্চেন রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। ফার্স্টের কথা, কোশ্চেন বুঝেন, ফার্স্টের কোশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড ১৯, এরকম পড়তেছে কেন একটা, হ্যাঁ কুমিল্লা বোর্ড ১৯, আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ কুমিল্লা বোর্ড ১৯, কুমিল্লা বোর্ড ১৯, কুমিল্লা বোর্ড ১৯, এইখানে এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে কে বেশি পরিবেশ বান্ধব, কে বেশি পরিবেশ বান্ধব, তার মানে বুঝছেন, হ্যাঁ এখানে বলছে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এক নম্বর কোশ্চেন নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে মধ্যে কে পরিবেশ বান্ধব, কে পরিবেশের জন্য উপকারী, কে পরিবেশের জন্য উপকারী। এরপর পরের কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের পরিবেশের উপর বিরূপ প্রভাব আলোচনা করো, বিরূপ প্রভাব আলোচনা করো, আলোচনা করো, এটাকে আমরা বলবো হচ্ছে বরিশাল বোর্ড ২০১৯, বরিশাল বোর্ড ২০১৯। নর্মালি কিন্তু ম্যাথ আসে, ম্যাথগুলো সব শেষ, ঢাকা বোর্ড ১৭, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস সৃষ্টিতে, সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা বর্ণনা করুন, একটু একটু ইমাজিন করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাই, আপনি ১৯ থেকে ১৭ পর্যন্ত মাত্র তিনটা বোর্ডে বাংলা পড়া থেকে ঘ নাম্বার কোশ্চেন আসছে, আমি বলতেছি না এবার আসবে না, আমি বলতেছি না এবার আসবে না, তিনটা বোর্ডে ১৯ থেকে ১৭ পর্যন্ত, আই মিন সিরিয়াসলি আপনি যদি বই খুলেন তাহলে দেখবেন
উনিশ থেকে সতেরো পর্যন্ত তিনটা বোর্ডে এই বাংলা পড়া থেকে কোশ্চেন আসছে, তাও বারবার কি আসতেছে, পরিবেশের উপর ভালো প্রভাব, পরিবেশের উপর খারাপ প্রভাব। তাহলে এই পড়াগুলো কিন্তু একদম বেসিক বাংলা পড়া, এই বেসিক বাংলা পড়াগুলো আপনি পড়ে দিবেন। দরকার হলে আমি একটা কাজ করতে পারি, আপনাদের জন্য কিছু প্রশ্নের শিট দিয়ে দিব আমি, কিছু প্রশ্নের হ্যাঁ কিছু প্রশ্নের স্লাইড দিয়ে দিব, হ্যাঁ কিছু প্রশ্নের স্লাইড পারলে উত্তর সহ দিয়ে দিব, সমস্যা নাই, কিছু প্রশ্নের স্লাইড দিয়ে দিব। তাহলে আমরা হচ্ছে গিয়ে পরিবেশ দর্শন একদম ক্লোজিং এর দিকে চলে যাব। হ্যাঁ আমার মনে হয় না আর কিছু বাকি আছে। খেয়াল করবেন এই চ্যাপ্টারের ফোকাসিং এর বিষয়গুলো কি, ফোকাসিং এর বিষয়গুলো হচ্ছে গিয়ে একদম ফোকাসিং এর বিষয় সেটা হচ্ছে গিয়ে পিভি ইকুয়াল এনআরটি রিলেটেড সব ম্যাথ, সব ম্যাথ। অবশ্যই অবশ্যই আংশিক চাপ অনেক বেশি ফরজ, আংশিক চাপ আর ব্যাপন অনেক বেশি ফরজ, হ্যাঁ অনেক বেশি ফরজ। আরেকটা হট টপিক সেটা হচ্ছে গিয়ে বাস্তব এবং আদর্শ গ্যাস, লাস্ট ক্লাসটা বাস্তব ও আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস এটা হচ্ছে হট টপিক। তার মানে এই চারটা জিনিস বারবার আসে, বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়, হ্যাঁ বারবার রিপিট হয়। এই চারটা পার্ট, এই চারটা পার্ট বারবার রিপিট হয় সিকিউর জন্য, ফর সিকিউর, ফর সিকিউর। আরেকটা পার্ট ওই যে অ্যাসিড ক্ষারের যে বিভিন্ন পার্ট, অ্যাসিড বেস, এই পার্টটা আসে অনুবন্ধী ক্ষার যুগল টু স্টারে যাবে, এটা টু স্টারে যাবে। বাট যদি আমরা ম্যাক্সিমাম বলতে যাই এই চারটা পার্ট একদম ফরজ, এই চারটা পার্ট পুরোপুরি ফরজ ফর সিকিউ। এমসিকিউর জন্য কি করবেন, এমসিকিউর জন্য কি করবেন, এমসিকিউর জন্য দেখেন যেহেতু পুরো ক্লাসে থিওরি শেষ, সম্পূর্ণ চ্যাপ্টারে যেহেতু থিওরি শেষ, খেয়াল করবেন যেহেতু টোটাল চ্যাপ্টারের থিওরি শেষ, এখন আপনার বাংলা পড়া বইটা একবার রিডিং দিতে খুব বেশি সমস্যা হবে না। বইটা রিডিং দিবেন একবার, আমি বইয়ের রিডিং দেওয়ার পক্ষে, বই রিডিং দিবেন, অনেক মান আছে এখানে, মানগুলো তো ভাই টাফ, মানগুলো তো মুখস্থ করা যায় না, আল্লাহর নামে ছেড়ে দিবেন। আপনি কি করবেন, হাজারি স্যারের একটা বই যার কাছে থাকে, না থাকলে প্যারা নাই, হাজারি স্যারের বইয়ের এমসিকিউটা সলভ করে ফেলবেন, এমসিকিউটা অনেকগুলো এমসিকিউ থাকে, প্রায় আড়াইশোর মতো, প্রায় আড়াইশোর মতো এমসিকিউ থাকে, হাজারি স্যারের এমসিকিউ সলভ করবেন। একটা টেস্ট পেপার কিনতে বলছে, আজকে বলিনি অনেক আগে বলছি, টেস্ট পেপারে বিভিন্ন কলেজ কোশ্চেন, বিভিন্ন কলেজ কোশ্চেন আর টেস্ট পরীক্ষার কোশ্চেন, টেস্ট এক্সামের কোশ্চেন, এইগুলো সলভ করবেন, শেষ ভাই। এর চেয়ে বড় প্র্যাকটিস আর কিছু নাই, বিশ্বাস করেন এমসিকিউর জন্য। আপনি একটা বই রিডিং পড়লেন, দেন বিভিন্ন কোশ্চেন ফেস করতেছেন, এনাফ, এনাফ আপনার কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। আমি আজকে অপরভাইয়ের সাথে কথা বলতেছি এই ব্যাপারটা নিয়ে, আপনাদের রিভিউ ক্লাসের ব্যাপারে কি করা যায় একটা প্ল্যান সাজাই, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর ইনশাল্লাহ আমরা এরপরেই আসলে অর্গ্যানিকের মতো একটা চ্যাপ্টার শুরু করব। বাট অর্গ্যানিকটা যদি একটু পরে শুরু করতে হয়, এর মধ্যে কী ঢুকাইতে হবে এটা আমি একটু অপরভাইয়ের সাথে কথাবার্তা বলে নিই, একটা প্ল্যান মাফিক আসি, তারপর আপনাদেরকে আমি অফিসিয়ালি জানাই দিব। আজকে এতটুকুই থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।